কিছু ওল্ড এভারগ্রিন গান শুনলেন, যে গানগুলো গেয়েছেন লতা মঙ্গেশকর, কিশোর কুমার, তাছাড়া আজ আশা ভোঁসলে। এই যে লাস্ট গানটি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি সুপারহিট সুপারহিট গান নিয়ে আসলাম, যদিও এখানে অনেকগুলো গান আছে, পরপর ননস্টপ গান শুনবেন, এভারগ্রিন সং, আর সবই সুপারহিট গান। লতা মঙ্গেশকর, কিশোর কুমার, আশা ভোঁসলে, অনুপ ঘোষাল, কুমার শানু, সবার কণ্ঠে প্রচুর গান আছে এখানে, যদিও সব গানটি সব আমি দেখাতে পারছি না। আর আপনাদের কোন ধরনের গান পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন, কি ধরনের গান আপনারা শুনতে চান। যদি আমার কাছে কপিরাইট ফ্রি কোনো গান থেকে থাকে তাহলে অবশ্যই আমি আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করব। আর কিছু গান আমি আজকে আপলোড করেছিলাম,
আপনাদের জন্য কপিরাইট আসার জন্য সেই গানগুলো আমি আবার নতুন করে রিআপলোড দিচ্ছি। আজকে আমি কিছু বাহারি ফুল দেখাবো, আরও কিছু নতুন নতুন ফল। আমি একটি অন্য নার্সারিতে গিয়েছিলাম, আপনারা জানেন যে আমি প্রায় এই যে নার্সারির যে ফলগুলো আছে সেগুলো আপনাদের সামনে দেখাই। আপনাদের সামনে এমন একটি ফল দেখাবো যে ফলটি হয়তো আপনারা এর আগে দেখেননি, খুবই সুন্দর, ছোট ছোট অসাধারণ কিছু ফল, দেখতে থাকুন। দেখতে থাকুন এত সুন্দর কিছু বাহারি পাতা এগুলো। এই যে দেখুন এই গাছটি, গাছে কেবল ফুল এসছে, অসাধারণ ফুল। তাছাড়া আমি আরও একটি পাশে আমি দেখাচ্ছি আপনাদের, একটি কিছু ফল আছে ছোট ছোট, যে ফলগুলো অনেকটা দেখতে লেবুর মতো কিন্তু লেবু নয়, খুবই ছোট ছোট। এটি একটি সেই বিদেশি যে গাছটিতে এখনও ফল আসেনি, ফুল এসছে, দেখুন ছোট ছোট ফুল চলে এসছে। ফুলগুলো দেখে মনে হচ্ছে অনেকটা সেই চালতা আছে আমাদের গাছের পাতাগুলো, গাছের পাতাগুলো তো দেখে মনে হচ্ছে আমাদের যে চালতা গাছ আছে সেই চালতা গাছের পাতার মতোই অনেকটা দেখতে, ফুলগুলো সেরকম দেখতে, কিন্তু অরিজিনালি চালতা নয়। এইবার দেখুন এই যে ফলটি দেখাচ্ছে, দেখুন ছোট ছোট, খুব সুন্দর, কুলের মতো, যেমন কুল হয়, বিশেষ করে যেগুলো হাইব্রিড কুল আছে সেই হাইব্রিড কুলের থেকে কিন্তু অনেক ছোট। দেশি কুল যেমন ছোট ছোট হয় সেই ধরনের ছোট ছোট কুলের মতো কিছু লেবু, কিন্তু লেবু কিনা সেটা অবশ্যই আমি বলতে পারছি না, দেখে মনে হচ্ছে অনেকটা লেবুর মতো, জানি না আপনারা জানেন কি না, যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই ফলটি কী নাম। দেখুন আমি আবার দেখাচ্ছি, দেখুন গাছে পুরো হলুদ হয়ে আছে পেকে, ছোট্ট একটি গাছ টবের উপরে লাগানো, বাড়িতে নিয়ে লাগালে বাড়িরও খুবই শোভা পায় এবং এই ফলগুলো নাকি খুবই সুস্বাদু। আমি সুপারিশ কিছু গানের সাথে আরও কিছু ফল কিংবা কিছু নার্সারির ভিডিও দেখাই আপনাদের। আজকে কিছু ফল দেখাচ্ছি, এই ফলটি কী ফলের নাম অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যদি জেনে থাকেন। অসাধারণ কিছু ফল, দেখুন ছোট একটি গাছ টবের উপরে, সেই গাছটার উপরে পুরো ফল ধরে আছে আর পেকে হলুদ হয়ে আছে, দেখতে অসাধারণ লাগছে। আপনারা সবাই জানেন যে আমি বিভিন্ন নার্সারির ছবি ঘুরে ঘুরে আমি সংগ্রহ করি, তারপর সেগুলো গানের সাথে আপলোড করে দিয়ে থাকি। তাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা পুরো ভিডিও দেখেন আমার সবসময়ের জন্য কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। এই দেখুন একটি ফুল, আমি আপনাদের আগে বলেছিলাম যে অনেক বাহারি ফুল দেখাবো। এই যে ফুলটি দেখুন, একটি সাদা ফুল, আমি আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি স্লো মোশন করে। এটি একটি বাহারি ফুল, লতা বাহারের মতো, জানি না এই ফুলটির নাম কি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই নার্সারিগুলো যদি আপনারা আসতে চান, কীভাবে আসবেন, আপনারা রানাঘাটে চলে আসবেন, রানাঘাটে ট্রেনে হোক কিংবা বাসে হোক, যেখান থেকে হোক রানাঘাট স্টেশনের কাছে আসবেন, এসে ওভারব্রিজ পার হবেন, ওভারব্রিজ পার হয়ে তারপর আপনারা টুকটুকি কিংবা অটো যা হোক ধরবেন, সেখান থেকে জিজ্ঞাসা করবেন যে কোনো নার্সারি কোথায় যাব। তাছাড়া রানাঘাট এপারে একটি আছে, রানাঘাটের আশতলা একটি আছে, আশতলা একটি বড় নার্সারি আছে, যে নার্সারিটি প্রায় 20-25 বিঘা উপরে অবস্থিত, এত বড় একটি নার্সারি, আপনারা সেখানেও যেতে পারেন এবং এই নার্সারিতেও আসতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ফুল আছে, ফল আছে। আমরা বর্তমানে বাজারে যে শরবতি লেবুগুলো পাই, এ দেখুন একটি বাহারি গাছ, যেটা বলছিলাম যে আমরা বাজারে যে শরবতি লেবুগুলো বর্তমানে
পাওয়া যায় সেই শরবতি লেবুগুলো কিন্তু অরিজিনালি এখন আর বিদেশ থেকে বা বাইরে থেকে আসে না। এই সব শরবতি লেবুগুলো এই লোকাল যে নার্সারিগুলো আছে সেই সব নার্সারিতে তৈরি হয়, সেখান থেকে বিভিন্ন বাজারে চলে যায়। এখন আর এইসব ফল পেতে হলে আর দার্জিলিং বা কাশ্মীর কিংবা সিমলা যাওয়া লাগবে না, আপনারা এখানে বসেই দেখতে পারবেন। দার্জিলিংয়ের মতো কমলালেবু পাবেন, তারপরে শরবতি লেবু পাবেন, যে কোনো ধরনের কমলালেবু, দার্জিলিংয়ের মতো কমলালেবু পাবেন, কাশ্মীরের মতো আপেল পাবেন। তাই যে কোনো ফল কিংবা ফুল পেতে হলে এই নার্সারিগুলোই আপনারা চলে আসতে পারেন। এখান থেকে আপনারা চারাও সংগ্রহ করতে পারেন বাড়ির জন্য, যদি আপনাদের জায়গা থাকে, নাহলে ছাদে আপনি টবে করে লাগাতে পারেন, তাতে 12 মাস ফলও পাবেন, আপনার বাড়িরও শোভা পাবে। তাই এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওর সাথে সাথে কিছু সুপারহিট গান আমি আপলোড করে থাকি, তাই আশা করি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে লাইক করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।